বিচারপতি ও আইনজীবীদের আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সমঝোতার ভিত্তিতে কাজ করারও পরামর্শ দেন তিনি। সকালে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ইমরান হোসাইনের রিপোর্ট। আমি বুঝতে পারছি, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমার নামে আপার কাছে মামলা করো না। মনে থাকবো সে কথা? থাকবে থাকবে, 100 বার 500 বার 1000 বার থাকবে, আর কেউ যেন এরকম ভুল না করে। আপনারা যদি আপোষ করতে চান সে ব্যবস্থাও আইনে আছে। আপা, তাহলে আপোষই করে দেন, একটা সংসার ভাঙা তো ভালো কথা না। জাতীয় আইনগত সহায়তা দিবস 2017